প্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসে বিশ্বময় যে যেখানে বসে ঠিক এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর টিভির চোখ এবং দৃষ্টি সমস্যা এবং তার প্রতিকার বা চিকিৎসা নিয়ে প্রতি সপ্তাহের ধারাবাহিক পরামর্শমূলক অনুষ্ঠান ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক, নিয়মিত এই আয়োজনে আমরা প্রতি সপ্তাহেই চোখের নানাবিধ সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণের মতামতের ভিত্তিতে সম্ভাব্য চিকিৎসা সম্পর্কে আলোকপাত করবার চেষ্টা করে থাকি। এবারেও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আজকে আমরা কথা বলবো চোখের চাপজনিত গ্লোকোমা রোগ এবং তার চিকিৎসা এই নিয়ে। এই পর্বে আমাদের অনুষ্ঠানে পরামর্শক এবং আলোচক হিসেবে রয়েছেন বিজ্ঞ চিকিৎসক, বাংলাদেশ গ্লোকোমা সমিতির সভাপতি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আরিফ মিয়া। আরও আছেন চোখের চিকিৎসায় দীর্ঘদিনের পরিচিতজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ল্যাসিক, ফ্যাকো এবং গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যার। স্যার, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ। প্রফেসর আরিফ স্যার, আপনাকে দিয়ে আমরা শুরু করছি আজকে আলোচনা। প্রথমে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে চোখের চাপ বলতে আমরা কি বুঝি এবং চোখের স্বাভাবিক চাপটাই বা কত? ধন্যবাদ আপনাকে। চোখের চাপ সাধারণত আমরা যেমন ব্লাড প্রেশার বা রক্তচাপ যেরকম বুঝি, চোখের মধ্যেও এরকম একটা চাপ রয়েছে। চোখের ভিতরে যে জিনিসগুলো, বিশেষ করে চোখের মধ্যে লিকুইড বা তরল পদার্থের মতো আছে, অ্যাকোয়াসিমার, আরও কিছু কন্টেন্টস আছে, লেন্স, ভিট্রাস, এই সমস্ত মিলে চোখের উপরে একটা চাপ সৃষ্টি করে। ওই চাপটা যদি নর্মাল না থাকে তাহলে চোখের মধ্যে অনেক রোগ হতে পারে। তো এই চাপটা যখন ভিতরের যে পানিটা, এটা কন্টিনিউয়াসলি সবসময় সার্কুলেশনের মধ্যে থাকে, এক জায়গা থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে পিউপিল বা মণি দিয়ে এটা সামনের দিকে যায় এবং ওখান থেকে যে হারে এটা উৎপন্ন হয় একই হারে এটা আবার বেরিয়ে যায়, আউটলেট আছে ওটা দিয়ে বেরিয়ে যায়। এটা যখন ব্যালেন্সলি থাকে তখন চোখের চাপও স্বাভাবিক থাকে। চোখের স্বাভাবিক চাপ 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি, যদি 21-এর বেশি হয় তখন আমরা এটাকে গুরুত্ব সহকারে দেখি যে কী কারণে বেশি হচ্ছে, এবং 10-এর কম যদি হয় সেটাও আমরা গুরুত্ব সহকারে দেখি কম কী যেন হচ্ছে। জি, চোখের চাপ সম্পর্কে আমরা শুনলাম, চোখের চাপের সাথে সম্পর্কিত যে গ্লোকোমা রোগ সেটি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আসলে গ্লোকোমা চোখের একটা মারাত্মক অসুখ, যে অসুখে আমাদের চোখের গুরুত্বপূর্ণ অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি মডেল দিয়েই বুঝিয়ে দেই। আসলে অপটিক স্নায়ুর মাধ্যমেই চোখের সমস্ত তথ্য মস্তিষ্কে চলে যায়, মস্তিষ্ক সেগুলোকে বিশ্লেষণ করে, ফলশ্রুতিতে আমরা দেখতে পাই গ্লোকোমা এই অপটিক স্নায়ুকে আক্রান্ত করে। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। জি, ছবিতে লক্ষ্য করছেন যে চোখের চতুর্দিকে চাপ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু চোখের অপটিক স্নায়ু অত্যন্ত স্পর্শকাতর এবং অনেক দুর্বল, গ্লোকোমা সেখানেই আঘাত হানে। পরের ছবিতে আমরা দেখব চোখের পেছনের যে অপটিক স্নায়ু রয়েছে সেই অপটিক স্নায়ুর মাঝখানে যে গর্তটি রয়েছে যেটাকে আমরা অপটিক কাপ বলে থাকি, সেই অপটিক কাপটি দিন দিন বড় হতে থাকে। এর পরের ছবিতে আমরা দেখব ফলশ্রুতিতে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হতে থাকে এবং অগ্রসরমান অবস্থায় একজন গ্লোকোমা রোগী একটি টানেলের ভেতর দিয়ে তাকালে বা সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকালে যতটুকু দেখতে পায়, গ্লোকোমা রোগী অগ্রসরমান অবস্থায় ততটুকুই দেখতে পান। এটি হচ্ছে গ্লোকোমা রোগ। এই রোগের কোনো কারণ জানা যায় না, কিন্তু কেউ কেউ আছেন এই রোগের মারাত্মক ঝুঁকির ভেতরে, যেমন যাদের বয়স 35-এর পরে, যাদের পরিবারে গ্লোকোমা রোগের ইতিহাস রয়েছে, যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রোগে ভুগছেন, যারা একটু বেশি পাওয়ারের চশমা পরে থাকেন, বা দীর্ঘদিন যাবৎ যারা চোখে স্টেরয়েড জাতীয় ড্রপ দিচ্ছেন বা মুখে স্টেরয়েড জাতীয় ট্যাবলেট সেবন করছেন, তাদের গ্লোকোমা রোগ হতে পারে। জি ডক্টর হারুনুর রশিদ স্যার, আপনার কাছে আমরা গ্লোকোমা রোগ সম্পর্কে প্রাথমিক তথ্যটি পেলাম, আসলে গ্লোকোমা রোগটি কী? অধ্যাপক ডক্টর আরিফ স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, আপনি বাংলাদেশের গ্লোকোমা সমিতির সভাপতি এবং প্রথমেই আমরা বলেছি যে প্রতি বছরের দায়ে আমাদের দেশে এই বছরও বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করা হচ্ছে। এই সপ্তাহের যে মূল প্রতিপাদ্য বিষয় সেই বিষয়টি একটু আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলবেন এবং আপনাদের গ্লোকোমা সমিতির পক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে সে সম্পর্কে আমাদের দর্শকদের একটু জানাবেন। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ প্রতি বছরই মার্চ মাসে পালন করা হয়ে থাকে বিশ্বব্যাপী। জি, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতি বছরই মার্চ মাসে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করে থাকি এবং আজকে আমাদের বিশ্ব গ্লোকোমা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি গ্লোকোমা স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করেছে সকালে হারুনাই ফাউন্ডেশন হাসপাতালে।
চক্ষু রোগীদেরকে ফ্রি স্ক্রিনিং করা হবে এবং দুপুরের পর আলোচনা সভা এবং সেখানে প্রেস কনফারেন্স করা হবে। গ্লুকোমা রোগীরাও থাকবেন, ওনাদের মতামত ওনারা দেবেন। স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আজ সারা বাংলাদেশে বা ঢাকায় আপনারা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করবার পদক্ষেপগুলি নিয়েছেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে বাংলাদেশ গ্লুকোমা সমিতির পাশাপাশি ঢাকা আই কেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনারাও গ্লুকোমা সপ্তাহ পালন করছেন এবং গ্লুকোমা রোগীদের জন্য কিছু করবার চেষ্টা করছেন, সেই বিষয়ে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন। দেখুন, বিশ্ব গ্লুকোমা সমিতি এবং বাংলাদেশ গ্লুকোমা সমিতির বিশেষ করে মাননীয় সভাপতি যখন আমাদেরকে আহ্বান জানালেন, আমরা তার আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছরের মতো এবছরও ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করেছি, গ্লুকোমা দিবসও পালন করেছি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, দিনব্যাপী সেখানে বিনামূল্যে রোগীদের চোখের চাপ পরিমাপ করা হয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব গ্লুকোমা রোগ শনাক্তকরণ কার্যক্রম চলেছে এবং গ্লুকোমা রোগ সম্পর্কে জনগণকে তথ্য প্রদান করা হয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব যে গ্লুকোমা রোগ সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে বিভিন্ন তথ্যের মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব যে গ্লুকোমা রোগের উপসর্গ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশ গ্লুকোমা সমিতির মহাসচিব ডক্টর জাকিয়া সুলতানা শহীদ উপস্থিত ছিলেন। এর পরপরই বর্ণাঢ্য র্যালির আয়োজন করি। আমরা ছবিতে দেখলাম যে আপনারা যে সকল উদ্যোগ নিয়েছেন বিশেষ করে গ্লুকোমা রোগীদেরকে সচেতন করবার জন্য, এটি অবশ্যই প্রশংসনীয় একটি উদ্যোগ। অধ্যাপক ডক্টর আরিফ, স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে গ্লুকোমা রোগ সম্পর্কে আমরা আলোচনা করছি, কিন্তু এটি কি শুধুই বড়দেরই রোগ নাকি যে কোনো বয়সের রোগীদের হতে পারে? সাধারণত বড়দের বেলায় গ্লুকোমাটা বেশিরভাগই হয়ে থাকে, কিন্তু কোনো বয়সই হতে পারবে না তা নয়। আচ্ছা, বাচ্চাদেরও গ্লুকোমা হতে পারে। ছবিতে দেখুন, তার চোখ দুটা দেখেন অনেক বড়, কর্নিয়াটা বা কালো জায়গাটুকু অনেক বড় আকার। গ্লুকোমা যদি হয় বাচ্চাদের বেলায়, তো আস্তে আস্তে চোখটার সাইজে বড় হয়, কর্নিয়াও সাইজে অনেক বড় হয়ে যায়। এটাকে আমরা বুকথ্যালমাস বা ষাঁড়ের মতো চোখ থ্যালমাস বলি বা অক্স আই বলে থাকি আমরা। দেখলেই আমরা বুঝতে পারি বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়ে, একটু একটু লাল থাকে, এই বাচ্চার বাতির দিকে তাকাইতে পারে না, লাইটের দিকে তাকাইতে পারে না, এই সমস্ত লক্ষণগুলো থাকে। আর ইয়াং বয়সেও হতে পারে, অ্যাডোলেসেন্টদের বেলায় হতে পারে। ওইটাকে আমরা বলি জুবিনাইল গ্লুকোমা। জি, জুবিনাইল গ্লুকোমা যদিও পার্সেন্টেজ কম, তারপরেও যদি এরকম গ্লুকোমা থাকে চিকিৎসা না করলে সেও অন্ধত্বপরণ করতে হতে পারে। সেই জন্য সব বয়সই আমাদেরকে মাথায় রাখতে হবে, তবে বেশিরভাগ গ্লুকোমা 35 বা 40 পরে হয়ে থাকে। আপনার কথা শুনে আমরা যেটা বুঝলাম যে যদিও বয়স্কদের ক্ষেত্রেই গ্লুকোমা হয়তো বেশি হয়, কিন্তু যে কোনো বয়সেই গ্লুকোমা রোগ আক্রান্ত হতে পারে। স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন যে গ্লুকোমা রোগের কি কি প্রকারভেদ রয়েছে বা কত ধরনের গ্লুকোমা রোগী হতে পারে? ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখুন, গ্লুকোমা মূলত দু ধরনের, একটি হচ্ছে উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লুকোমা, একটি বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমা। আমাদের চোখের সামনের প্রকোষ্ঠের যে অ্যাঙ্গেল বা যে কোণটি, সেটি উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লুকোমার ক্ষেত্রে খোলা থাকে, কিন্তু নির্গমন পথের ছাঁকনির ছিদ্র বন্ধ হয়ে যায় এবং চোখটি একেবারে স্বাভাবিক থাকে। চলুন একটা ভিডিও দিয়ে দর্শকদেরকে আমরা সেটি বুঝিয়ে দিই। লক্ষ্য করছেন, চোখের ভেতরে অ্যাকোয়াসিউমার নামের জলীয় পদার্থটি সিলিয়ারি বডি থেকে নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হচ্ছে এবং চোখের ভেতরে সেটি প্রবাহিত সঞ্চালিত হয়ে নির্গমন পথের ছাঁকনি দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যদি ছাঁকনির ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তাহলে চোখের ভেতরে যে আভ্যন্তরীণ চাপ বা ইন্ট্রাকুলার প্রেশার বাড়তে থাকে, ফলশ্রুতিতে চোখের পেছনের অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এটি হচ্ছে উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লুকোমা। আরেকটি রয়েছে বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমা, সেখানে চোখের সামনের প্রকোষ্ঠের যে অ্যাঙ্গেলটি সরু হতে হতে একদিন বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করেই চোখের চাপ বৃদ্ধি হয়। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই, হঠাৎ করেই চোখ লাল হয়ে যায়, দৃষ্টি কমে আসে, এত তীব্র ব্যথা যন্ত্রণা হতে থাকে, সেখান থেকে রোগীদের বমি হতে শুরু করে, মাথা ব্যথা শুরু করে। চলুন একটা ভিডিও দিয়েই আমরা ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা বা বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমাটা বুঝিয়ে দিই। এখানেও লক্ষ্য করুন, চোখের ভেতরে অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থটি নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হয়ে প্রবাহিত সঞ্চালিত হচ্ছে, নির্গমন পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং চোখের স্বাভাবিক চাপ বজায় থাকছে। কোনো কারণে চোখের সামনের প্রকোষ্ঠের সেই কোণটি যদি সরু হতে থাকে বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমার ক্ষেত্রে, লক্ষ্য করুন হঠাৎ করেই চোখের চাপ বেড়ে যায় এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লুকোমাতে একজন মানুষ অন্ধ হয়ে যাবার উপক্রম হয়। স্যার, আপনার কাছে আমরা জানলাম গ্লুকোমা রোগের বিভিন্ন রকম ধরন আছে বা প্রকারভেদ আছে, সে সম্পর্কে আপনি বলেছেন। অধ্যাপক ডক্টর আরিফ, স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে অনেক মানুষ দীর্ঘদিন ছানি পুষে রাখেন বা ছানি পুষে রাখবার জন্য তার গ্লুকোমা হতে পারে কিনা, সেই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু জানাবেন।
ছানি অনেকেই চিকিৎসা করান, অনেকে চিকিৎসা করান না, যেহেতু ওইটা পেনলেস বা কোনো ব্যথা হয় না। তবে ছানি যদি চিকিৎসা সঠিক সময়ে না করানো হয় তাহলে ছানিটা আস্তে আস্তে ভিতরে থেকে পেকে যায়। জি, যখন পেকে যায় তখন ওই ছানি থেকে চোখের প্রেশার বেড়ে যেতে পারে, কারণ ছানি যখন ছানিটা যে অবস্থানে আছে সেখান থেকে যখন এটার ভিতরে ফ্লুইড জমে বা যখন এটা সুইলিং হয়, সাইজে বড় হয়, তখন সামনে যে আইরিস প্রসেস থাকে ওটাকে ওই যে কোন যেটা উনি বললেন যে কোনটা হয়, কোনটাকে আরও সরু করে দেয়, ন্যারো করে দেয়, ফলে তখন গ্লুকোমার উৎপন্ন হতে পারে। এবং সেই রকম গ্লুকোমা যদি হয় আর ছানি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়, তখন রুগী আসবে যে আমার চিকিৎসা করেন, তখন চিকিৎসা করলো দৃষ্টি যেটুকু কমে যাবে গ্লুকোমার জন্য, ওইটুকু আর ফিরে আসবে না। এই জন্য ছানি রুগীদেরকে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, যখন চিকিৎসক পরামর্শ দেন ছানি অপারেশনের জন্য তখন যেন অবশ্যই অপারেশন করাই নেন। জি অবশ্যই, আমরা গ্লুকোমা রোগ সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনছিলাম এবং এই রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেতে চাই। ছোট্ট একটু বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা আলোচনা করব। নিশ্চয়ই। প্রিয় দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি চোখের চাপজনিত গ্লুকোমা রোগ এবং তার চিকিৎসা ও প্রতিকার, এই বিষয়টি নিয়ে। সঙ্গে রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ, এবং আরও রয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির সভাপতি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আরিফ মিয়া। এই দুজন অতিথিকে নিয়ে আবারও আলোচনায় ফিরব, তবে অল্প সময়ের জন্য বিরতির পর। বিরতি শেষে আবারও আপনাদের সঙ্গেই পেতে চাই। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকবার জন্য। আর টিভির প্রতি সপ্তাহের চক্ষু বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বাংলাদেশ গ্লোকোমা সমিতির সভাপতি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফ মিয়া এবং আমাদের সকলের পরিচিতজন চক্ষু রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো এবং গ্লোকোমা বিশেষজ্ঞ ডক্টর হারুনুর রশিদ স্যারের সঙ্গে চোখের চাপজনিত গ্লোকোমা রোগ এবং তার চিকিৎসা, এই বিষয়টি নিয়ে ফিরছি আমরা আলোচনায়। ডক্টর হারুনুর রশিদ স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন গ্লোকোমা রোগ কিভাবে শনাক্ত করেন আপনারা? দেখুন, গ্লোকোমা রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা বেশ কঠিন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, প্রায়শই দেখা যায় যে সাধারণ প্রক্রিয়ায় রোগীরা চশমার পর পরীক্ষা করতে এসে প্রথমবারের মতো একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে জানতে পারেন যে তার চোখে গ্লোকোমা রোগ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো চোখের চাপ পরিমাপ করা। জি, আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। ছবিতে লক্ষ্য করছেন অনেক ধরনেরই চোখের চাপ পরিমাপ করবার যন্ত্র রয়েছে, শিওর স্টনোমেট্রি, অ্যাপ্লানেশন, পার্কিনস এবং থনোপেন। এর পরের ছবিতে আমরা দেখব যে সবচেয়ে লেটেস্ট আমরা এখন ব্যবহার করছি গ্লোকোমা স্ক্রিনিংয়ের জন্য নন কন্ট্যাক্ট টনোমেট্রি উইথ প্যাকিমেট্রি। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা মূলত অপটিক স্নায়ুর অসুখ, সরাসরি সেটি আমরা অপথালমোস্কোপ যন্ত্রের মাধ্যমে অথবা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে সেই অপটিক স্নায়ুটি ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করি। এর পরের ছবিতে আমরা দেখব যে সেই অপটিক ডিস্কের আমরা একটা ছবি তুলে রাখি, যেটাকে আমরা বলি অপটিক ডিস্ক ইমেজিং। এর পরের ছবিতে আমরা দেখব যে দৃষ্টির পরিসীমা বিশ্লেষণের জন্য আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজারের মাধ্যমে, এর পরের ছবিতে আমরা দেখব যে দৃষ্টির পরিসীমা আমরা বিশ্লেষণ করি। লক্ষ্য করুন, বাম দিকের ছবিতে দৃষ্টির পরিসীমা আক্রান্ত হয়েছে উপরের দিকে এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করুন নিচের দিকেও আক্রান্ত হয়েছে এবং টানেল ভিশন হয়ে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা যেহেতু অপটিক স্নায়ুকে আক্রান্ত করে, সেই অপটিক স্নায়ুর ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা সবচেয়ে লেটেস্ট এখন অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি করছি। লক্ষ্য করুন, বাম দিকের ছবিতে স্বাভাবিক অপটিক স্নায়ু এবং ডান দিকের ছবিতে লক্ষ্য করুন গ্লোকোমাতে আক্রান্ত অপটিক স্নায়ু। এর পরের ছবিতে আমরা দেখব যে গ্লোকোমা দু ধরনের, উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধ কোণ বিশিষ্ট। সেই বন্ধকোণ বিশিষ্ট গ্লোকোমাকে সঠিকভাবে বোঝবার জন্য আমরা গনীয় লেন্স ব্যবহার করি, সেই পদ্ধতির নাম হচ্ছে গনিওস্কোপি। এর পরের ছবিতে আমরা দেখব যে আমরা ইমেজিং প্রযুক্তিও ব্যবহার করতে পারি, যেমন ওসিটি, যার মাধ্যমে আমরা উন্মুক্ত কোণ বিশিষ্ট এবং বন্ধকোণ বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণ করতে পারি। এর পরের ছবিতে দেখব আমরা আরও একটি লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করছি, যার নাম আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি বা ইউবিএম। তার মাধ্যমেও আমরা উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা এবং বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমার মধ্যে পার্থক্য আমরা নির্ধারণ করতে পারি। স্যার, আপনার কাছে আমরা জানতে পারলাম যে আধুনিক প্রযুক্তি এবং কৌশলকে ব্যবহার করে কিভাবে আপনারা
ইদানিং গ্লোকোমা রোগকে শনাক্ত করছেন। অধ্যাপক ডক্টর আরিফ স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে রোগ শনাক্তকরণের পরবর্তীতে গ্লোকোমা রোগের চিকিৎসা আপনারা কিভাবে করেন? প্রথমে হলো মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এখানে একটা ছবিতে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো চোখের ড্রপ, যে ড্রপ আমরা দিতে পারি রোগীদেরকে। তো ড্রপের জন্য আমার রোগীদের প্রতি অনুরোধ থাকবে যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ যেন ঠিকমতো সময় মতো ব্যবহার করে, তাহলে ওনারা ভালো থাকবেন, গ্লুকোমা আর কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, যে ড্রপের কথা আপনারা বলছেন, এই ড্রপ রোগীদেরকে অনেক দিন ধরে ব্যবহার করতে হয়, বিশেষ করে গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে। কিন্তু আমরা খেয়াল করি যে ড্রপ কিভাবে চোখে ব্যবহার করতে হয় এই প্রক্রিয়া এবং এর নির্দেশনা সম্পর্কে আমাদের অনেক রোগীরাই কিন্তু সঠিকভাবে জানেন না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দেখুন, গ্লুকোমা সারা জীবনের অসুখ, ড্রপ সারা জীবনই চালিয়ে যেতে হয়। খেয়াল রাখতে হবে হাতটা যেন ড্রপের মাথায় স্পর্শ না করে, হাতের ময়লাটা ড্রপে ঢুকে উল্টো চোখে ইনফেকশন হয়ে যেতে পারে, এবং ড্রপ দেবার পরে চোখ 2 মিনিট হালকা বন্ধ রাখা উচিত। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, এই বন্ধ রাখার উদ্দেশ্য হলো যাতে করে ড্রপটা সহজে বাতাসে না উড়ে যায়। এবং ড্রপ দেওয়ার পরে আঙুল দিয়ে চোখের কোণাটা কিছুক্ষণ বন্ধ রাখতে হবে, এ কারণেই যাতে করে সহজেই সেই ড্রপটি আমাদের মুখগহ্বরে না প্রবেশ করে, তাতে ওই ঔষধের কার্যকারিতা যেরকম কমে যাবে, পাশাপাশি সেই ঔষধটি আমাদের শরীরে প্রবেশ করে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আপনি যেভাবে বলেছেন, এই পদ্ধতিতে যদি আমাদের সমস্ত রোগীরা চোখে ড্রপ ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই তারা অনেক উপকৃত হবেন। অধ্যাপক ডক্টর আরিফ স্যার, আপনার কাছে আবারও জানতে চাইব যে অনেকেরই ধারণা যে অতিরিক্ত বেশি পানি যদি কেউ পান করেন তাহলে তার গ্লোকোমা রোগ হতে পারে, এ সম্পর্কে আপনার বক্তব্য কী? এটা আমাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া, আমরা অনেকেই করে থাকি। অনেকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা গেলো যে কয়েক গ্লাস পানি খেয়ে ফেলেন, এটা আসলে সমস্যা, কারণ এই সাথে যদি আমরা 1 লিটারের বেশি পানি পান করি তাহলে চোখের প্রেশার অনেক বেড়ে যেতে পারে এবং সাময়িকভাবে এটা অপটিক নার্ভের ক্ষতি করতে পারে। এরকম প্রত্যেকদিন যদি কিছু কিছু করে ক্ষতি হয়, এক সময় আসবে যে তার গ্লুকোমা ডেভেলপ করে গেছে। সেই জন্য আমি অনুরোধ জানাবো যে একসাথে এত বেশি পানি পান না করাই শ্রেয়। ধরুন 15 মিনিটের মধ্যে কেউ যেন 1 লিটারের বেশি পানি পান না করে, এটা একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য যে একত্রে যাতে 1 লিটারের বেশি পানি না পান করে, বিশেষ করে 15 মিনিটের ব্যবধানের মধ্যে। ডক্টর হারুনুর রশিদ স্যার, আপনার কাছে যেটা জানতে চাইব যে আমাদের জীবনের গুণগত মানের উপর এই গ্লোকোমা রোগের কোনো প্রভাব আছে কিনা, যে গ্লোকোমা রোগ নিয়ে আমরা সকলেই খুব সচেতন এবং খুব গুরুত্বপূর্ণ যে রোগ। গ্লোকোমা এই রোগটি সাধারণত 35-এর পরে হয়। আসলে 35 বছর এমন একটা সময় যখন একজন মানুষ তার শিক্ষাগত যোগ্যতা, তার লব্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতিকে কিছু দিতে চান, আর ওরকম একটি সময় একজন মানুষ হঠাৎ করে জানতে পান যে তার গ্লোকোমা রোগ হয়েছে, স্বভাবত উনি মানসিকভাবে ভেঙে পড়েন। আরেকটি বিষয়, গ্লোকোমার অর্থনৈতিক একটা প্রভাব রয়েছে মারাত্মক, সেটি হচ্ছে যে এর দুভাগে আমরা ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়ভার আর একটি হচ্ছে পরোক্ষ ব্যয়ভার। এবং প্রত্যক্ষ ব্যয়ভারের মধ্যে রয়েছে কিছু মেডিকেল ব্যয়ভার, কিছু নন মেডিকেল ব্যয়ভার। গ্লোকোমা যেহেতু নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয়, সেখানে হসপিটালের একটা খরচ রয়েছে, পরীক্ষা নিরীক্ষার খরচ রয়েছে, ঔষধের খরচ রয়েছে, প্রয়োজনে লেজার বা সার্জারির খরচ রয়েছে, আর যে অন্যান্য যে খরচগুলো নন মেডিকেলের মধ্যে, নিয়মিত যেহেতু হাসপাতালে যেতে হয় এবং অগ্রসরমান অবস্থায় একজন গ্লোকোমার রোগের সাথে আত্মীয় স্বজন যেতে হয়, তাদের একটা ট্রান্সপোর্টেশন বা যাতায়াত খরচও রয়েছে। আর পরোক্ষ খরচ হচ্ছে যে যত দিন যায় গ্লোকোমা রোগীর দৃষ্টি যদি কমে আসতে থাকে তাহলে তার উৎপাদনশীলতা, তার কর্মদক্ষতা কমতে থাকে, তার চাকুরিচ্যুতির সম্ভাবনা বেড়ে যায়, অন্যদিকে সংসারের যে সন্তান সন্ততির খরচও বাড়তে থাকে। অর্থাৎ জীবনের গুণগত মান এবং অর্থনৈতিকভাবেও গ্লোকোমা রোগ মারাত্মকভাবে একজন মানুষকে বিপর্যস্ত করে ফেলে। আপনি চমৎকার বলেছেন স্যার, বিশেষ করে এই গ্লোকোমা সপ্তাহে এই কথাগুলো আমাদের দর্শকদের জন্য, যারা গ্লোকোমা রোগে ভুগছেন অথবা গ্লোকোমা রোগ সম্পর্কে জানতে চান, তাদের জন্য অবশ্যই উপকার আনবে। কারণ আমাদের এই চোখের দৃষ্টিজনিত সমস্যার সাথে এবং গ্লোকোমা রোগীদের আর্থিক ক্ষতির সাথে তাদের জীবনের মানের বিষয়টি যেহেতু জড়িত। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে আসবার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফ মিয়া এবং ডক্টর হারুনুর রশিদ স্যার, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্ব গ্লোকোমা দিবস এবং সপ্তাহকে প্রতিপাদ্য রেখে চোখের চাপজনিত গ্লোকোমা রোগ এবং তার চিকিৎসা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল দুজন বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে। আসলে আমাদের আজকের আলোচনা এবং প্রতিটি অনুষ্ঠানের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে চোখের বা দৃষ্টিজনিত সমস্যায় আপনাদের সহযোগিতা করা, অথবা কী করে সহজে চোখের সমস্যাকে প্রতিকার করা যায় সেই সম্পর্কে আপনাদের মাঝে সচেতনতা তৈরি করা।
আমাদের পরামর্শগুলো যখন আপনারা বুঝবার বা মানবার চেষ্টা করবেন তখনই আমাদের আয়োজন এবং আলোচনা সার্থকতা আসবে। সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশায় এবং আগামী সপ্তাহের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠান দেখবার আমন্ত্রণে আজ বিদায় নিচ্ছি। পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। আল্লাহ হাফেজ।